কি করে? হাবেলি শহর থেকে কুমারহাটি হয়ে গেল, কারণটা একটু ব্যাখ্যা করবে? আমি নিশ্চয়ই ব্যাখ্যা করবো মহারাজ। এক দারুণ ইতিহাস মহারাজ, দারুণ ইতিহাস। তবে ওই মহাপ্রভুর আগমনে চৈতন্য ডোবার উৎপত্তি ভিন্ন অন্য ইতিহাস যদি থাকে সেটাই শুনুন। মহাপ্রভুর গুরু জন্মভিটে সন্দর্শনের ইতিহাস তো সবার জানা। ভারসাই, এই ইতিহাস মহাপ্রভুর পিতামাতার গুরু শ্রীপাদ অদ্বৈত আচার্যের পিতৃপুরুষের জন্মেরও আগেকার। হ্যাঁ মহারাজ, এই ইতিহাস বহু আগের। বলো কি আজ? সত্য বটে মহারাজ, কুমোরদের বাস থেকে কুমারহাটি নামের উৎস। তবে সেই সময় নবদ্বীপে সমস্ত নাম করা পণ্ডিতেরা কিন্তু জ্ঞানী এবং বুদ্ধিতে এই কুমারহাটির কুমোরদের কাছে হার মেনেছিলেন মহারাজ। এ কি অসম্ভব কথা বলছেন গোসাই। আগে অসম্ভব নয় কবিবর, সম্ভব, এবং সম্ভব হয়েছে মহারাজ। বলো বলো ভাই গোসাই, বলো না, শোনার জন্য আমি ছটফট করছি, বলো বলো বলো। মহারাজ, নবদ্বীপ তখন গৌরবঙ্গের রাজধানী, সেন রাজাদের রাজত্বকাল। এই সেন রাজাদের দাপটে তখন বাঘে গুরুতে এক কাটে জল খায় মহারাজ। আমরা বাংলা রাজধানী সংস্কৃতজ্ঞ পণ্ডিত, সমস্ত শাস্ত্রে আমাদের উৎপত্তি সর্বজনবিদিত। আমরা যে শাস্ত্র চর্চায় সর্বশ্রেষ্ঠ সেটা প্রমাণিত, কারণ দিকে দিকে আমরা সমস্ত পণ্ডিতদের তর্ক যুদ্ধে হারিয়ে দিয়েছি। কিন্তু আমার মনে হয় নাকের ডগায় এখনো একটা গ্রাম বাকি আছে। নাকের ডগায় গ্রাম? কোন গ্রাম? কেন, ওই ওপারে হাবেলি শহর। আরে ছো, তুমি এর নাম পেলে না, হাবেলি শহর। সেই বুদ্ধিমান কুমোর দাসী সেজে
তার বালক পুত্রকে নিয়ে সে ব্রাহ্মণ শিরোমণির বাড়িতে সারাদিন কাজকর্ম করে মহারাজ। আর কান পেতে শুনে সেই পণ্ডিতরা কি আলোচনা করছে, কিভাবে তারা এই কুমারহাটি গ্রামকে জব্দ করতে চায়। আর সুযোগের অপেক্ষা করে মহারাজ, দেখতে দেখতে একদিন সে সুযোগ মিলেও গেল। প্রতিদিনের মতো সকালবেলা পণ্ডিত চূড়ামণির বাড়িতে, বাড়ির দাওয়াতে আর কি আসর বসেছে। আর রোজকার নিয়ম মতো সকালবেলা বাড়ির চালায় কাকেরা বসে তাদের কা কা রব জুড়েছে মহারাজ, কা কা কা। বুঝলে এবার কাশি পেয়ে আমি ঝাড়া হাত হাবেলি শহরে গিয়ে সেখানকার পণ্ডিতদের এমন এমন প্রশ্ন করব না যে তারা পালাবার পথ পাবে না। কাকের মতন কালো মুখ করে কা 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 করতে করতে সাতটেও পারে চলে যাবে। আমি কত শুধু জানি বাচ্চা, আমি গরিব মানুষ, মুখ শুক্ক দাসী। তুই কাজ কর না, বাবা ঠাকুর আছে ওদের গিয়ে শুধু। তার মুখে ভাষা আছে তাই ডাকে, নিজের ভাষ্য ওটা, বুঝেছো? সেটাই তো জানতে চাইছি, কি ভাষ্য দিচ্ছে কাকেরা? তা আমরা জানবো কি করে? তোমরা কত পণ্ডিত গো ঠাকুরা, তোমরা জানবে না কি কথা বলছে তারা? ও দাসী মেয়ে, তোমার ব্যাটা তো বড় ঠাটা, এক কথা বারবার শুনোচ্ছে। বলবে না, কম তালিম দিয়েছি ওরে। বলছিলাম কি বাবা মশাইরা, উনা আমন ধরাই জানেন, যতক্ষণ মনের মধ্যে উত্তর পাচ্ছি ততক্ষণ শুধুতেই থাকবে, শুধুতেই থাকবে। তাই বলছিলাম যে আপনার একটা মনের মধ্যে উত্তর দিন না, কাক কেন ডাকে? বলছি তো শুনছে না, কোনো জবাবই ওর মনের মতন হচ্ছে না। ছোট মুখে বড় কথা, কিছু মনে না করলে আমি বলছিলাম যে আপনাদের কাছে কি আর কোনো জবাব নেই? তুমি জানো, জানলে বলো না আমায়, বলো। আমি যা জানি তাই বলছি বাচ্চা, সংস্কৃত একটা শ্লোক আছে, তিমিরাস্তি মোহন্তি সংকেত মানুষা, ওদের গায়ের বর্ণ যে কালো, ওরা ভয় পাচ্ছে যে সূর্য ঠাকুর যদি আধার দূর করতে গিয়ে ওদের গায়ের বর্ণটিকে দূর করে দেয়, তাই তো ওরা ভয় পেয়ে বলছে ভয়ং কাকা ভয়ং কাকা। তুমি এরকম কঠিন শ্লোক শিখলে কি করে গা? কি যে বলেন বাবা ঠাকুরেরা, আসলে আমাদের গায়ে ঘরে ঘরে পণ্ডিতদের বাস গো, আমরা তো ছোট কাল থেকে তেনাদের মুখে শ্লোক শুনে শুনে বড় হয়েছি গো বাবারা। পানিনি একেবারে গুলে খেয়ে নিয়েছে। না 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 না,
আমরা হাভেলি শহর গ্রামে তর্ক যুদ্ধ করতে যাচ্ছি না। আরে সেখানে গেলে হারানো তো তাদের দূরস্থ, তাকে বলে নাকে খদ দিয়ে ফিরতে হবে। নাকে খদ দিচ্ছি এইখানে, ওই গ্রামে আমরা যাচ্ছি না। চলো চলো, এই বাবা জড়িয়ে তো আমি তো পড়ে যাবো। আমরা পড়তে দেবো না কুমোরের বেটা, তুমি আমাদের মান বাঁচিয়েছো, নেহা তোমার বুদ্ধির জোরেই আমরা বেঁচে গিয়েছি। না হলে নবদ্বীপের পণ্ডিতদের সঙ্গে তর্ক যুদ্ধ কেন? এনাদের সম্মুখে গিয়ে দাঁড়াবার মতো বিদ্যে বুদ্ধি নেই আমার। দাঁড়া, সবই তো আপনাদের শেখানো, আমি আর কি করেছি? আর শুধু আমার কথাই বা কেন বলছেন, ওই বাচ্চাটার কথাও একটু বলুন। ও কি ভালো অভিনয় করেছে বলুন তো আমার সঙ্গে, ও না থাকলে তো এতটা ভালো হতোই না। আর যদি আমাকে বুদ্ধির কথা বলেন, তাহলে তো আমি আমার এই জাত ভাই কুমোরদের কথা বলবো, ওরাই তো আমায় বুদ্ধি জুগিয়েছে। আমি তো শুধু আপনাদের সেখানে বুলিগুলো মুখস্থ করেছি আর সময় মতো আউড়ে গেছি। আর সেই জন্যই এই হাবিলি শহর গ্রাম নবদ্বীপের পণ্ডিতদের চক্রাগানিকে ভয় না পেয়ে জিতে গেল, এই কেবলমাত্র এই কুমোরদের বুদ্ধির জোরে। কুমোরদের বুদ্ধির জোরেই শাস্ত্র না জানা এই গ্রামের নাম আজ উজ্জ্বল হলো। সেই জন্যে আজ থেকে এই গ্রামের নাম হলো কুমোরহাটি। কুমোরহাটি জয়, কুমোরহাটি শুনছিলাম আর ভাবছিলাম কোনটা আসল আর কোনটা নয়। আরো কাহিনী আছে নাকি কবিবর? আগে আছে মহারাজ, বোধ করি গোসাইজিও সেটা জানেন। সে কাহিনী আমি শুনতে চাই কবিবর। মহারাজ, সেটা বাংলার বারো ভূঁইয়ার আমলের কাহিনী। সে কি? সেও তো বেশ প্রাচীন কাহিনী। আগে মহারাজ, মহারাজ প্রতাপাদিত্যের দাপটে সম্রাট আকবরের রাতের ঘুম চলে গিয়েছিল। এই প্রতাপাদিত্যের বাড়ির মহিলারা প্রতি পূর্ণিমা অমাবস্যা কি প্রতি জ্যোতি ওই কুমারহাটি গ্রাম পেরিয়ে গঙ্গা স্নান করতে যেতেন। শোনা যায় প্রতাপাদিত্যের পুত্র উদয়াদিত্য লোক লস্কর নিয়ে মাঝে মধ্যে ওই গঙ্গা স্নান করতে যেতেন। যখন ওরা যেতেন তখন ওইখানে হাট বসত, সেখানে নানান রকম জিনিস কেনা বেচা হতো। কালক্রমে সেই হাট চিরস্থায়ী হয় এবং কুমারের হাট থেকে নাম হয়ে যায় কুমারহাটি। মহারাজ, আপনি কি বৈষ্ণব আজু গোসাইয়ের সঙ্গে রসিকতা করছেন? না না, আজু রসিকতা নয়, রসিকতা নয়, আমার সত্যি মন চাইছে, মন ভীষণ টানছে কুমারহাটি দেখার জন্য। আপনি আপনি সত্যি যাবেন মহারাজ? সত্যি যাবেন? যাবো যাবো যাবো। বেশ, তবে মহারাজ অনুমতি দিন, আমি একটু গাইতে খবর পাঠাই। মহারাজ স্বয়ং যাবেন এ তো কম কথা নয়, আমাকে অনুমতি দিন মহারাজ। পাঠাও খবর। জয় নদী অধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় নদী অধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় নদী অধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। হিসেবের খাতা দেখতে দেখতে দিন রাতের হিসেব কি গুলিয়ে ফেলেছ? হিসেবের খাতা কাল সকালে আবার লিখো।
হিসেবের ভূত থেকে তোমাকে তাড়া করে ফিরছে প্রসাদ। না নাই মশাই, এই জগতের টাকা আনা পাইয়ের নিক্তির হিসেব আমাকে তাড়া করে না। বলো কি প্রসাদ, তাহলে লেখো কি? জানি না নাই মশাই, আমি লেখা শুরু করি, তারপর আমার কলমে যেন কে ভর করে, তারপর আমি কি লিখি আমি কিছু জানি না, কিচ্ছু জানি না। কি বলছো প্রসাদ? বাবু তোমাকে বিশ্বাস করে, ভরসা করে তহবিলের দায় তুলে দিয়েছেন, তুমি জানো না হিসেবের খাতায় তুমি কি লিখছ? তহবিলের দায়? দেখো প্রসাদ, তুমি যাই করো, বাবুর সঙ্গে হিসেব নিয়ে কোনো নিমক হারামি করো না। নিমক হারামি? আমি বাবুর সঙ্গে ওনার তহবিল নিয়ে নিমক হারামি করব? প্রসাদ, এ শিরস্তায় তোমার উপর অনেকের রাগ আছে, কেউ কেউ তোমাকে একেবারেই পছন্দ করছেন না। এই সময় তুমি যদি গন্ডগোল কিছু করে ফেলো তাহলে বিপদে পড়বে তুমি, চাকরিটাও খোয়াবে। তাই বলি প্রসাদ, খুব সাবধানে চোখ কান খোলা রেখে মন দিয়ে নিজের কাজ করেছে, বাবুর তবিলদারির মান রেখো। বসে তিনার দাঁড়িয়ে অপনানো সাজা হাতে হাতে পাবে।